হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো অল্প একটু সরিষার তেলের সাথে খুবই সামান্য এই জিনিসগুলি মিশিয়ে দিয়ে রাত্রে সুবার আগে আপনার লিঙ্গে মাখিয়ে নিন তাহলেই বাঁশ গাছের মতন চরচর করে বাড়তে থাকবে আপনার শুঙ্কু পোকা বন্ধুরা আমাদের আশেপাশেই অনেক মানুষ আছেন যাদের ওই জিনিসটি খুবই ছোটোখাটো এবং রোগা পাতলা এবং এই সমস্যার জন্য অনেক বন্ধুই আছেন যারা মনের মধ্যে ভীষণ চাপাকষ্ট ভোগ করেন এবং রকম সমস্যা কারও থাকলে সেটি খুবই লজ্জার বিষয় তাই সে কাউকে বলতে পারে না মনের ব্যথা মনের মধ্যেই চেপে চাপে রেখে দেয় কিন্তু যারা একটু স্মার্ট হয় তারা গোপনে গোপনে কোনো চিকিৎসকের শরণাপন্ন হয় এবং হাজার হাজার টাকা ব্যয় করে ফেলে ওই জিনিসটি বড়ো করার জন্য তবে অনেকেই আবার এই ধরনের মেডিসিন ব্যবহার করার ফলে তার সাইড এফেক্টও ভোগ করতে হয় কিন্তু এটা অনেকেই জানেন না যে যে কোনো মানুষ তার বাড়িতে বসেই সরিষার তেলের সাথে টুকিটাকি এই প্রাকৃতিক জিনিসগুলি মিশিয়ে খুবই শক্তিশালী একটি তেলপুরা করা যায় এবং যেটি অল্প কিছুদিন ব্যবহার করলেই ওই কঠিন সমস্যা থেকে রেহাই পাওয়া যায় এবং এই শক্তিশালী তেলপুড়া তৈরি করতে খরচ খুবই সামান্য এবং এর কোনো সাইড এফেক্টও নেই আর এটা তো আমরা সবাই মনে মনে চাই যে আমাদের ওই ভিতরে থাকা জিনিসটি যেন খুবই শক্তিশালী হয় এবং দেখতেও যেন খুবই আকর্ষণীয় হয় আর তবেই তো জীবন হবে সুখের ও তৃপ্তির চলুন তাহলে আর দেরি না করে এখনই জেনে নিই এই শক্তিশালী তেলপোড়া কীভাবে বাড়িতে বসে বানানো যায় আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবেন তার ফলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটি সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে এর জন্য সবার প্রথম যে জিনিসটি লাগবে তা হল অল্প কিছু কালোজিরা এই কালোজিরা আসলে একটি গাছের বীজ যা আপনি যে কোনো ফুচিমাল দোকানে গিয়ে দু পাঁচ টাকার চাইলেই পেয়ে যাবেন যা রান্নার কাজে ব্যবহার করা হয় আমি এখানে সবার প্রথম অল্প কিছু কালো জিরা নিয়েছি এবারে এই কালো জিরাগুলিকে এই হামাল লিস্টায় রেখে বেশ করে মিহিভাবে গুঁড়ো করে নেব এখন এখানে এই কালো খুব সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গিয়েছে এবারে এই ছোট্ট পাত্রটিতে এগুলি রেখে দিলাম এখন এখানে এই জিনিসটি ভালো করে লক্ষ্য করুন এটি হলো আম গাছের পাতা এই আম পাতার মধ্যে অনেক ধরনেরই অবাক করা ক্ষমতা আছে তবে আজকে আমি যে কাজের জন্য বলছি তার জন্য কাঁচা আম পাতা হলে হবে না এর জন্য প্রয়োজন পুকুর ডোবাতে পড়ে থাকা পোচা আম পাতা এই জিনিস পাবার জন্য আপনাকে এমন একটি আম গাছ খুঁজতে হবে যেটি কোনো পুকুর বা ডোবার পাশে রয়েছে আর পুকুর ডোবার পাশে কোনো গাছ থাকলে সেই গাছের পাতা পেকে গিয়ে খোসা জলের মধ্যে পড়বে এবং কিছুদিন জলের মধ্যে থাকার ফলে ওই পাতা পচে যাবে তারপর জলের মধ্যে থাকা একটি পচে কালো হয়ে যাওয়া আম পাতা সংগ্রহ করতে হবে ঠিক আমার হাতে থাকা এই কালো পাতাটির মতন এই আম পাতাটি এই সবেমাত্র আমি জল থেকে কুড়িয়ে এনেছি তাই এখনও একটু আর ভিজে আছে এবারে এই পচা আম পাতাটিকে কুচি কুচি করে ছিঁড়ে নিতে হবে এখন এখানে এই পচা আম পাতাটি কুচি কুচি করা হয়ে গিয়েছে এরপর এই কুচি কুচি করা আম পাতার সাথে দেব কালো জিরার গুঁড়ো যেগুলি কিছুক্ষণ আগে আমি গুঁড়ো করেছিলাম এরপর প্রয়োজন সরিষার তেল আমি এখানে এই ছোট্ট ডাবুতে থাকা কালো জিরার গুঁড়ো এবং আমপাতার কুঁচির উপর পরিমাণ মতন অল্প একটু সরিষার তেল ঠেলে দিলাম এরপর এই সবকটি জিনিসকে বেশ সুন্দর করে গরম করে ফুটিয়ে নিতে হবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আগুনের তাপ খুব বেশি হওয়া চলবে না অল্প তাপের মধ্যে ধীরে ধীরে তেলটি ফোটাতে হবে এখন এখানে এই তেলটি ধীরে ধীরে ফুটতে শুরু করেছে এবং পচা আমপাতার সঙ্গে জিরা ও সর্ষের তেলের সংমিশ্রণে খুব সুন্দর একটা সুবাস পাওয়া যাচ্ছে যে গন্ধটা না খেলে খুবই ভালো লাগে আর একটা কথা আপনারা যখন বাড়িতে বসে এই তেলটি প্রস্তুত করবেন তখন কিন্তু ভুলেও আগুনের খুব কাছে তেলের জায়গাটি নিয়ে যাবেন না কারণ আম সাথে সরষের তেল থাকার কারণে ওই তেলের জায়গাটিতে আগুন ধরে যেতে পারে তাই একটু সাবধানতা অবলম্বন করবেন এখন এখানে এই শক্তিশালী বাঙালি তেলপুড়াটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে এরপর এটি আগুন থেকে সরিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন তারপর রাত্রে শুতে যাবার আগে অল্প করে হাতে নিয়ে খুব সুন্দর করে লিঙ্গের গোড়ার দিক থেকে মুঠো করে ধরে সামনের দিকে টেনে মালিশ করতে থাকুন তবে একটি বিষয় মাথায় রাখবেন যে আপনি যখন এই তেল দিয়ে আপনার জিনিসটি মালিশ করবেন তখন শুধুমাত্র গোড়ার দিক থেকে শুরু করে সামনের দিকেই টেনে মালিশ করবেন ভুলেও কিন্তু সামনে ধরে পিছনের দিকে যাবেন না অর্থাৎ হাত মারার স্টাইলে যাবেন না এবং নিজেকে শান্ত রাখবেন কারণ এই শক্তিশালী তেলটি মালিশ করার সময় আপনি নিজেকে খুবই উত্তেজিত অনুভব করবেন এবং আপনার প্রচণ্ড ইচ্ছা হবে একবার হাতে করেই কাজ সেরে ফেলতে তাই বারবার অনুরোধ করছি ভুলেও এই কুকর্মটি করবেন না তাই নিজেকে শান্ত রেখে মালিশের কাজ হয়ে গেলে চুপচাপ শুয়ে পড়ে ঘুমিয়ে যাবেন তারপর সকালে ঘুম থেকে উঠে খুব ভালোভাবে চেক করুন আপনার জিনিসটি আশা করছি খুব অল্প হলেও তফাৎ বুঝতে পারবেন আর এই তেলটি আপনারা পরপর দশ থেকে পনেরো দিন ব্যবহার করবেন তাহলেই যা চাইছেন তাই পেয়ে যাবেন তবে এই কদিন কোনোরকম মৈথন করবেন না একটু কষ্ট করে ধৈর্য ধরে যেটা আপনার অনেক দিনের মনের ইচ্ছা সেটার দিকে নজর দেবেন আশা করছি এ টু জেড নিয়মগুলি আপনি যদি মেনে চলতে পারেন তাহলেই দেখবেন আপনি যেমনটি এতদিন চেয়েছেন তেমনটাই পেয়ে যাবেন